বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাহলে এই রাজ্য সরকারের ভূমিকাটা কি? এখানে শ্রম ভবনে বারবার বৈঠক হয়েছে, সেখানে একটি প্রতিষ্ঠিত রেজিস্টার্ড ইউনিয়ন হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন, তাদের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়, যেখানে অন্যান্য যে ইউনিয়নগুলো তারাও সেখানে অনুরোধ করার পরেও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়, তাদেরকে অস্ট্রাসাইজ করা হচ্ছে। তাহলে এমন একটা পরিবেশে আচ্ছা ওয়ার্কাররা তারা যখন একটা আন্দোলন করছেন, সেখানে সরকারের টি ওয়ার্কার টি কমিউনিটির স্বার্থের কোনো কোনো পরিপূরণ সেখানে হচ্ছে না, সেখান থেকে না কোনো ওয়ার্কার চাকরি পাচ্ছে, না তাকে ট্রেন আপ করা হচ্ছে, কোনো কিছুই হচ্ছে। শুধু এই যে লুপটা, এটা এনশিওর হচ্ছে সরকারি নীতি সহায়তা, কিন্তু অন্ধকার স্টাফ লোক পয়সা দিয়ে গেছে, ভাত সংসার কাছে চলে গেছে, ₹250 में हम लोग को देता है ₹220 देगा, पीएफ में काटेगा ₹30, 2013 से हम लोग का पीएफ नहीं पूछा रहा है, 15 करोड़ हम लोग का पीएफ है, अभी के समय में हम लोग ₹250 से हम लोग आए, घर संसार चलेगा, इसी में बाल बच्चा को पढ़ाना लिखाना कपड़ा लत्ता इष्ट मित्र पहुँचना पाता, वो लोग को भी खाना पीना, हम लोग तो भात खाएंगे तो उनको अच्छा देना पड़ेगा। अभी का समय में देखिए आलू ₹40 के जी हो गया, This program is brought to you by Dear Saptahik Lottery, केवल 6 रुपया में अनि जित्नु होस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। Dear Saptahik Lottery, भाग्य बदलिने बाटो। तो विषयटा अत्यंत गुरुत्वपूर्ण एवं আমরা অত্যন্ত উদ্বিগ্ন, কারণ উত্তরবঙ্গের সবচেয়ে বড় অর্থনৈতিক মেরুদণ্ড যাকে বলা হয় সেটা চাষিদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই ওয়ার্কাররাও স্বীকার করেন যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আছে, প্রোডাকশন কোথাও কোথাও কম হয়েছে, কোথাও লুপার বলে যে পোকা সেই পোকার আক্রমণ সেখানে বহু পাতা নষ্ট হয়েছে এগুলো হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু বোনাসের সময়টাতে যে বিক্ষোভ এবং যে শ্রমিকদের অসন্তোষ, সে অসন্তোষের একটা পর্যাপ্ত কারণ আছে। এই কারণে যে আপনারা সকলেই জানেন যে চা বাগানের বোনাস এবং বোনাস ভারতবর্ষে যা বোনাস আইন আছে তাতে করে সবচেয়ে বেশি সর্বাধিক 20% বোনাস সেটা দেওয়ারই প্রভিশন আছে। এর আগের বছরগুলোতে কখনো 20%, কখনো 19%, কখনো 19.5%, এইভাবেই কিন্তু শ্রমিকদের কাছে বোনাসের টাকাটা গেছিল। বোনাসটা আমি আগে বলে দিই, কারণে যে আপনারা জানেন যে এখন চা বাগানে উত্তরবঙ্গ এবং আসাম এখানে দৈনিক মজুরি মাত্র 250 টাকা, যার ফলে চা বাগান থেকে বহু মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে বিশেষ করে নন ওয়ার্কার তাদের অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, তাদের দুর্দশাটা অবর্ণনীয়, সেটা আলাদা গল্প। কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষের যত চা উৎপাদিত হয় তার 75% আসাম এবং নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ থেকে বাকি 25% যারা কন্ট্রিবিউট করেন তার মধ্যে আছেন তামিলনাড়ু, কর্ণাটক, কেরল এবং কিছুটা উত্তরাখণ্ডে হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনি যদি তামিলনাড়ুর কথা বলেন, আপনি যদি কর্ণাটকের কথা বলেন, সেখানকার রাজ্য সরকাররা কিন্তু মিনিমাম ওয়েজটা অনেক আগেই ঘোষণা করেছেন, এবং কেরলে মহিলা শ্রমিকদের মুদ্রানের যে আন্দোলন তারপরে সেখানেও কিন্তু মিনিমাম ওয়েজ লাগু হয়ে গেছে, এবং সেই মিনিমাম ওয়েজের যে অর্থটা তারা পাচ্ছেন সেটা তামিলনাড়ুর ক্ষেত্রে প্রায় 450 টাকা করে দৈনিক মজুরি, যেটা এখানে মাত্র 250 টাকা, এইভাবেই আছে। এই রেঞ্জেই 382 টাকা থেকে শুরু হয়েছিল, সেটা বাড়তে বাড়তে যেহেতু ভিডিএ অর্থাৎ ভেরিয়েবল ডিএনএস অ্যালাউন্স প্রতি 6 মাস অন্তর অন্তর সেটা যুক্ত হওয়ার কথা, সুতরাং সরকারি আইন অনুযায়ী রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ন্যূনতম মজুরিটা চালু হয়েছে। পশ্চিমবঙ্গ এবং আসামে, আমরা পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘ লড়াই করেছি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে, ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে নাগরিকরা তার সঙ্গে সেই লড়াইয়ে সংযুক্ত হয়েছেন, এবং সেখানে 2015 সালে 20 ফেব্রুয়ারি একটা চুক্তি হয়েছিল, সেখানে রাজ্য সরকার ট্রাইপার্টাইট চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি, সেখানে রাজ্য সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আগামী 6 মাসের মধ্যে চা শিল্পে অন্তত উত্তরবঙ্গের চা শিল্পে সেখানে ন্যূনতম মজুরি কাঠামোটা ঘোষণা করা হবে। সেটা হলো না, ওখানে একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছিল, সেটার প্রায় 19টা থেকে 20টা মিটিং হয়েছে, কোনো কিছু সমাধান হয়নি। 2017 সালের মধ্যে ইউনিয়নগুলোর পক্ষ থেকে সব ইউনিয়ন সমস্ত ইউনিয়ন তাদের পক্ষ থেকে 2017 সালের 13ই ডিসেম্বরের মধ্যে
ইউনিয়নের পক্ষ থেকে মিনিমাম ওয়েজ কি হতে পারে তার ডিমান্ড, অর্থাৎ পুরো স্ট্রাকচারেলি কি হতে পারে সেটা দেওয়া হয়েছিল, মালিক পক্ষ একটা দিয়েছিল। এবার সময় ছিল যে তদানীন্তন যিনি শ্রমমন্ত্রী ছিলেন 2017 সালে, তার পক্ষ থেকে সেটা ডিক্লেয়ার করার কথা ছিল, তিনি হঠাৎ করে বলে দিলেন, তিনি আইন মন্ত্রীও ছিলেন এক সময়, আইনের লোক, তিনি বলে দিলেন যে আমাদের কাছে কোনো কাগজ জমা হয়নি, তাহা মিথ্যে কথা। 10 বছর প্রায় হতে চললো, 2015 সালে চুক্তি সম্পাদিত হয়েছিল, 2025-এর দোরগোড়ায় আমরা আছি। সেখানে কিন্তু প্রায় 10 বছর ধরে রাজ্য সরকার ন্যূনতম মজুরি কাঠামো লাগু করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলেন না, বরং আমরা দেখলাম যে ধীরে ধীরে মজুরি এবং অন্যান্য যে সুবিধাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মালিকপক্ষ কেটে দিচ্ছে, এবং নতুন যে মালিকদের যারা আসছেন, যারা বাগানগুলোকে গ্রহণ করছেন, অধিগ্রহণ করছেন, যখন পাতা বেশি থাকছে, যখন লাভের কড়িটা তারা গুনতে পারবে, তখন বাগানগুলোকে নেওয়া হচ্ছে, কিছুদিন চালানো হচ্ছে, তখন খুব ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে যে বন্ধ বাগান তোলা হলো, তারপরে দেখা যাচ্ছে যে সেখানে বাগানটা ছেড়ে তারা চলে যাচ্ছে। আমরা এখানে এই মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যম থেকেও আমরা যেটা সংগ্রহ করছি, এবং আমরা নিজেদের যে জায়গা থেকে যারা ওয়ার্কার এখানে কাজ করছেন, ইতিমধ্যে 25টি বাগান বন্ধ হয়ে আছে, কিছু কয়েকটা বাগান বহু বছর ধরে বন্ধ হয়ে আছে। দেখলা পাড়া আপনারা জানেন, বান্দা পানি চা বাগানগুলো দীর্ঘ সময় ধরে তো মানে ডুয়ার্স তরাই ও পাহাড় সব মিলিয়ে 25টি চা বাগান বন্ধ হয়ে আছে, সবচেয়ে বেশি পাহাড়ে 14টি বাগান, তার মধ্যে 14টি বাগান বন্ধ হয়ে আছে, 11 হয়েছে। তো যাই হোক, এটা একটা বিরাট বড় মানে পাহাড়ে, যেখানে দার্জিলিং চির একটা বিশাল জিআই ট্যাগ রয়েছে যেটা গোটা বিশ্বে সমাদৃত, সেখানে এতগুলো বাগান বন্ধ হয়ে যা থাকা, এটা একটা বড় পরিঘটনা, যেটা নিয়ে কিন্তু খুব চর্চা বেশি কিছু হচ্ছে না। এবং শিলিগুড়ি সংলগ্ন আমরা যখনই পাঙ্খাবাড়ি রোড দিয়ে যাতায়াত করি, তার শুরুতেই যে চা বাগানটা আছে, লং কুটি এসে প্রাচীন বাগান, অত্যন্ত সমৃদ্ধ বাগান ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বছরের পর বছর করে মালিক পক্ষ ওয়ার্কারদের যে PF-এর যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটা তারা PF-এ জমা করেননি, এবং সেই অঙ্কটা বাড়তে বাড়তে আছে কিন্তু 15 কোটি টাকা, সেটা বকেয়া হয়ে পড়ে আছে একদম আপডেটেড। আপনারা সকলে জানেন এবারে যে বোনাসের আন্দোলন, এই বোনাসের আন্দোলনের ক্ষেত্রে শেষ অব্দি লড়াইটা মানে CCPA যেটা আছে, তার একসময় পার ছিল DTA, দার্জিলিং টি অ্যাসোসিয়েশন, সেটা আলাদা হয়ে গেছে, তারা আলাদা করে নেগোসিয়েট করে, আগে একসঙ্গে হতো। CCPA-র পক্ষ থেকে তরাই ডুয়ার্সে শেষ অবধি অনেক লড়াই করে মধ্যরাতে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাতে 16% এবারে বলা হয়েছে, 16% ওয়ার্কারটা পেয়েও গেছে, সেটা ঘটনা, সেটাতে সবাই সন্তুষ্ট এমনটা নয়, তরাই ডুয়ার্সে বহু বাগানে এখনও এজিটেশন আছে। পাহাড়ের ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আর্ন করা হয় এবং সরকারের যেটা লাভ হয় সেখান থেকে কিন্তু 16%-এর তা প্রথমত তারা 10%, প্রথমত 8.33 বলেছিলেন, সেখান থেকে শেষ অবধি গিয়ে 10% দেওয়ার কথা, শেষ অবধি সরকারের জায়গা থেকে তারা ডিক্লেয়ার করেছেন 16%, কিন্তু সেখানে একটা ক্লজ আছে যে বাগানগুলো শিখ সেই বাগানে তারা বাইপার্টাইট নেগোসিয়েট করে তার অঙ্কটা ঠিক করবে। লং ভিউ চা বাগানের ক্ষেত্রে ওরা আরও ডিটেলে বলবেন, লং ভিউ চা বাগানের ক্ষেত্রে সেটা ওরা মালিক পক্ষ বলেছিল যে 5% এবং 5%, 5% প্লাস 5% দুটো কিস্তিতে 10% দেওয়ার কথা তারা বলেছিলেন, সেটা ওয়ার্কাররা ডেফিনেটলি মানেননি, এটা হতেই পারে না সেটা, এবং তার যে পুরোনো বকেয়া PF, গ্র্যাচুইটি সমস্ত কিছু বকেয়া রেখে দিয়েছে, কোনো জায়গা থেকে কোনো পজিটিভ একটা ইন্টেন্ট ওখানে ছিল না, কোনো সদর্থক পদক্ষেপ মালিক পক্ষ নেয়নি। এবং যে মিথ্যে কথাটা বলে বাগানটাকে বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে, বলা হয়েছে যে আমরা টাকাটা আনতে যাচ্ছি, টাকা আনতে যাওয়ার নাম করে 7 দিন কোনো খবর নেই, 7 দিন পরে একটা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ওখানে। এরপরে ওয়ার্কাররা তারা সম্মিলিতভাবে ওখানে রিলে অনশনে আছেন, আজকেও আছেন, এবং আজকে ওরা এসেছেন অনেক দূর থেকে অনেকটা সময় নিয়ে,
এখানে অপেক্ষাও করছেন না আপনাদের জন্য, ওরা নিজেরাও বলবেন, এখানে শ্রমিকরা আছে। তো আমরা মনে করি যে এই যে বড় একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসে মালিক পক্ষকে তারা লাভ করছেন, কারণ বোনাসটা হয় প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে যে লাভটা হয় তার উপরে বোনাসটা ক্যালকুলেট হয়, এটা রানিং ইয়ারের উপরে হয় না। তো সেই ক্ষেত্রেও কিন্তু যে লাভটা হয়েছিল সেই লাভটা তো আছে সেখানে, সেই টাকা থেকেই তো বোনাস দেওয়ার কথা, প্রথমে সেটাকে তারা ভায়োলেট করছেন। তারপরে এই বাইপার্টাইট নেগোসিয়েশনের নামে তারা আসলে চাপিয়ে দেওয়ার যেটা চেষ্টা করছেন সেটা রিসেন্ট সময়ের মধ্যে কোনো মানদণ্ডেই সেটা খাপ খায় না, সেটা একেবারেই অত্যন্ত কম একটা বোনাস। এবং 250 টাকা মজুরি পেয়ে একটা ওয়ার্কারের দৈনিক মজুরি যদি 250 টাকা হয় তাহলে বুঝতেই পারছেন আজকে জিনিসের জিনিসপত্রের দাম এবং তার যে কস্ট অফ লিভিং, তাতে পাহাড়ে আরও কঠিন অবস্থা, আরও বেশি পরিশ্রম করতে হয় ওয়ার্কারকে, সেখানে সেটা সম্ভব নয়। একমাত্র এই বোনাসের টাকাটা এক থোকে যে টাকাটা পাওয়া যায় সেখান থেকেই তারা হয়তো বাড়িটাও সারাতে পারেন, তারা অন্যান্য কাজ করতে পারেন, বাচ্চাদের জন্য কিছু প্রভিশন করতে পারেন বা লেখাপড়াটা চালানোর চেষ্টা করেন। তো এই যে টাকাটা সেখান থেকে এই কেটে নেওয়া এবং সেটাকে মালিকপক্ষ কেটে নেওয়া মানেই মালিকপক্ষের লাভ। এবং যে বাগানটা কুখ্যাত বাগান হয়ে গেছে, যে 15 কোটি টাকা পিএফ এর টাকা বা বকেয়া রেখে দিয়েছে, সেই বাগানের বিরুদ্ধে না রাজ্য সরকার বা কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না, বরং উল্টো দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। ওখানে যখন ওয়ার্কাররা বলেছেন যে আমরা ওখানে যে উৎসব হবে পুলিশের পক্ষ থেকে, জিটিএর পক্ষ থেকে যে উৎসব করা হবে, সেই উৎসবে ওয়ার্কাররা বলেছে যে উৎসবে আমরা পার্টিসিপেট করবো না, উৎসবের আমরা বিরোধিতা করি, কারণ আমাদের যদি বেঁচে থাকার উপকরণটা যদি না থাকে তাহলে আমরা এই উৎসব করে কী করবো? উৎসব তো উপর থেকে হবে, বিদেশিরা আসবেন, অনেক টাকা ব্যয় হবে, সব কিছু হবে, এবং সেটার স্পন্সরকে গুডরিক কোম্পানি, গুডরিক কোম্পানি ওয়ার্কারদের টাকা দেবে না, গুডরিক কোম্পানি একটা নিজেদের গুডউইল বাড়ানোর জন্য তারা একটা উৎসব করছেন, এবং সেইখানে যারা প্রতিবাদ করেছেন তাদের বাড়িতে গিয়ে পুলিশ পাঠানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কলকাতাতে আপনারা দেখছেন যে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে, তাহলে এই রাজ্য সরকারের ভূমিকাটা কী এখানে? শ্রম ভবনে বারবার বৈঠক হয়েছে, সেখানে একটি প্রতিষ্ঠিত রেজিস্টার্ড ইউনিয়ন, হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন, তাদের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়, যেখানে অন্যান্য যে ইউনিয়নগুলো তারাও সেখানে অনুরোধ করার পরেও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়, তাদেরকে অস্ট্রাসাইজ করা হচ্ছে। তাহলে এমন একটা পরিবেশে আচ্ছা ওয়ার্কাররা তারা যখন একটা আন্দোলন করছেন সেখানে সরকারের টি ওয়ার্কার টি কমিউনিটির স্বার্থের কোনো কোনো পরিপূরণ সেখানে হচ্ছে না, সেখান থেকে না কোনো ওয়ার্কার চাকরি পাচ্ছে, না তাকে ট্রেন আপ করা হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। শুধু এই যে লুপটা এটা এনশিওর হচ্ছে সরকারি নীতি। ठीक है उसको छोड़ दीजिए,
हम लोग का मेन है, हम लोग का पिए पिए हम लोग का है, दस साल में खाने का पैसा हम लोग का वही है रोजगार। हम लोग का आलू का दुकान नहीं है ना, हम लोग का वही है। अब हम लोग सुबह 8 बजे निकलते हैं, 7 बजे पौने 8 बजे हम लोग काम में लगते हैं, 3 बजे घर में आते हैं। अभी जाके गार्डन देखिए, गार्डन इतना जंगल हो गया है, पैर रखने से भी डर लगता है हम लोग का। इतना गार्डन है, सांप है, बाघ है, हाथी निकलता है, किसी में है अभी उसका जीवन कौन ले। अभी बोलने के लिए तो कोई भी नहीं है। आप लोगों को तो बोनस भी नहीं दिया। हम लोग का 16% बोनस पास हुआ है, 16% बोनस में आप लोग को काट दिया, बोला है हम 10% देंगे, उसके बाद में हम लोग नहीं देंगे। मिला आपको 10% मिला है अभी तक? अभी पूजा पूजा के टाइम, हाँ पूजा के टाइम, पूजा पूजा से पहले मिला वो, हाँ 10% मिला, किंतु हम लोग का सुपर स्टाफ को बोनस नहीं दिया। खाली लेबर को दिया, 2-250 लेबर है वो लोग को दिया है, सुपर स्टाफ है, जिम्मेदार है, ऑफिस पर हुआ है, वो लोग को नहीं दिया। आप लोगों का मांग क्या है? हम लोग का मांग है हम लोग का ये बोनस 16% बोनस, उसका मतलब बाकी 6% आप बोनस का देना है, पीएफ का देना है। हम लोग का मेन पीएफ है, सुपर स्टाफ लोग है, वो लोग का 4 महीने का सैलरी नहीं दिया है। सुपर स्टाफ का 4 महीने का सैलरी नहीं दिया है, सैलरी नहीं दिया तो क्या खाएगा? अभी का समय में 4 महीने में सैलरी नहीं दी तो क्या खाएगा लोग? तो अभी तो आप लोगों का तो वहाँ पे रिले हंगर स्ट्राइक चल रहा है, हम लोग का फंक्शन चल रहा है, सामने हम लोग का 21 दिन हो गया, 21 दिन हो गया है, तो अभी तक मालिक कोई भी जवाब नहीं दिया है, सरकार भी कोई जवाब नहीं दिया है, कुछ भी अभी तक जवाब नहीं है। मकान भी तो बंद है अभी, काम तो नहीं हो रहा है, काम नहीं हो रहा है। हम लोग का अभी बोनस डाल देने से हम सरकार से काम में चला जाएंगे ना। आपका नाम? हमारा नाम गीता देवी राउत है। तो अभी आप लोग क्या, सामने दीपावली है, बाकी 6% तो बोनस मिला नहीं, पीएफ का भी पैसा नहीं मिला, नहीं मिला है। अभी दीपावली पार हो जाएगा, नहीं मिले से आप लोग क्या करेंगे? हम लोग कौन सा नहीं बैठेंगे, जब तक हम लोग का सब मांग पूरा नहीं होगा तब तक हम लोग कौन सा बैठेंगे? इससे भी हम लोग कल तक बैठेंगे, 3 दिन का वो खत्म बैठेंगे हम लोग, उसको बाद में क्या होगा, दुर्घटना क्या होगा, उसका मालिक जिम्मा लेगा, सरकार जिम्मा लेगा, किंतु हम लोग पीछे नहीं रहने वाला, हम लोग जारी रखेंगे। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। नमस्ते मैम। डाइनिंग टेबल? जी मैम, आइए बैठिए मैम। सच में शोते बहुत बढ़िया है, एकदम जबरदस्त। सच में बहू, मान गए। वेरी गुड मॉम। और भी ऑप्शन है मैम? सोफा? जी मैम। श्रुति, क्या सोफा है? और भी ऑप्शन है मैम? और भी ऑप्शंस अवेलेबल है मैम? अभी तो लोन लेना पड़ेगा। वो भी अवेलेबल है, बिल्कुल 0% इंटरेस्ट रेट में। आप बैठ कर, लेट कर, गद्दे पे उछल कर, हर तरीके से देख सकते हैं। हिमालयन केन फर्नीचर, सारे ऑप्शंस खुले हैं। क्या आप चाहते हैं अपने बच्चे के लिए बेहतर भविष्य? तो सुनिए, मयूर स्कूल सिलीगुड़ी और मेयो कॉलेज अजमेर लाए हैं इंटेलेक्ट क्वेस्ट, क्लास 1 से 8 तक के बच्चों के लिए एक सुनहरा अवसर, 40% तक की स्कॉलरशिप पाएं ट्यूशन फीस पर। रजिस्टर करें 10 अक्टूबर 2024 तक, 20 अक्टूबर 2024 को होगा परीक्षा। मयूर स्कूल उत्तर बंगाल और सिक्किम का सर्वश्रेष्ठ बोर्डिंग स्कूल, गुणवत्तापूर्ण शिक्षा और आधुनिक सुविधाओं के साथ हम बनाते हैं हर बच्चे को एक स्टार। अधिक जानकारी के लिए कॉल या व्हाट्सएप करें 9046972823। इंटेलेक्ट क्वेस्ट, आपके बच्चे के उज्जवल भविष्य की नींव, जल्दी करें, सीटें सीमित हैं। Why do 90% of Darjeeling visitors rave about Glenarys? Let's find out. Welcome to Glenarys in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads,
Every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside, and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenarys is a must visit. Glenarys, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenarys. Taste the legacy. Mrs. Kapoor, बाहर वो फायर ब्रिगेड कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना? हैं? At 70% discount. हाँ. अच्छा है ना? हाँ. अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे. तो जल्दी जाएं. ऑफर निकलना चाहे क्रेडिट दो. अरे क्या हुआ, हटो. अर्जुन त्योहार है, बहुत काम है, हटो अभी. हो गया, चलो आ जाओ. ये सब कब किया? और नया सोफा, ये किस लिए? तुम्हारे लिए. अब से तुम आराम करोगी, बाकी काम हम करेंगे. इस त्योहार अपने परिवार को दे वो आराम जिसके हैं वो हकदार. डामरो बिग फेस्टिवल सेल, अब हर घर त्योहार.